সো তোমাদেরও কি আমার মতন হেয়ার ফল, ড্যান্ড্রাফ, ড্যামেজ হেয়ার, ইচি স্ক্যাল্প অ্যান্ড ফ্রিজি হেয়ারের প্রবলেম? তো তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে যে আমি একবার হেয়ার কম করার পরে আমার কতগুলো চুল উঠছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহানাস হেয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে যে যে প্রবলেমের কথাগুলো বলছি গাইজ, আই নো দ্যাট ভেরি ওয়েল যে তোমরাও এই প্রবলেমের ভুক্তভোগী, আই নো দ্যাট, বিকজ এই সামার সিজনে এই হেয়ার ফল হওয়াটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। তো আমারও ভীষণ হেয়ার ফল হয় আর এর সলিউশন আমি একটা বের করেছি, তোমাদেরও খুব হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি রেডি না করে স্টার্ট করা যাক। সো হেয়ার ট্রিটমেন্টের জন্য আজকে আমি যেটা ইউজ করছি সেটা হলো আল্পস গুডনেসের আমলা পাউডার। তো এটা আমি পার্পল থেকে নিয়েছি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সো এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি এটা অ্যাপ্লাই করবো মাথায়, জামায় পরলে খুব মাপ পিটবে। তো এই হেয়ার প্যাকটা রেডি করার জন্য অ্যাট ফার্স্ট লাগছি টক দই, যেটা তোমাদের বাড়িতে সবসময় আই থিঙ্ক অ্যাভেলেবেল থাকে আর সামার সিজনে তো থাকে। অ্যান্ড দেন এই আমলা পাউডারটা এতে অ্যাড করব অ্যাকর্ডিং টু ইউর হেয়ার লেন্থ। আমি এখানে আমার যেহেতু ছোটো লেন্থ তাই আমি অল্পতেই হয়ে গেছে। সো এটার মধ্যে আমি আস্তে আস্তে করে এই টক দইটা দিতে থাকবো আর মিক্সড করতে থাকবো। তো মিক্স করার পর একটা থিক পেস্ট রেডি করতে হবে। তো এই পেস্টটা হেয়ারে অ্যাপ্লাই করার আগে ভালো করে হেয়ারটাকে কম করে নিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ আমার কী পরিমাণ চুল উঠছে। অ্যান্ড দেন এই পেস্টটা পুরো চুলটাতে অ্যাপ্লাই করতে হবে। তো এবার বলে দিই এই পেস্টের কী গুণাগুণ রয়েছে। সো আমরা প্রত্যেকেই জানি যে আমলা মানে আমলকি আমাদের হেয়ারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আমলা আমাদের হেয়ার গ্রোথ করতে কিন্তু খুব হেল্প করে, সাথে সাথে হেয়ারটাকেও প্রোটেক্ট করে ফ্রম এক্সটার্নাল ড্যামেজ। অ্যান্ড অলসো আমলা ক্যান রিডিউস ইওর হেয়ার লস, সাথে সাথে তোমাদের যদি ইচি স্ক্যাল্প থাকে তাহলে সেটাকেও খুব ভালোভাবে রিডিউস করবে। আর এত গরমের মধ্যে আমাদের বডিতে যেমন ঘাম বসে তেমন আমাদের স্ক্যাল্পেও কিন্তু ঘাম জমে আর যার ফলে এই প্রবলেমগুলো স্টার্ট হয়। সো ফাইভ প্রবলেম ওয়ান সলিউশন, এই পেস্টটা তোমরা ডেফিনেটলি ইউজ করো আর নিচে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এটা ইউজ করার পর আমার চুলটা দেখতে পাচ্ছে কতটা স্মুথ হয়ে গেছে অ্যান্ড সিল্কি শাইন একটা প্রোভাইড করছে। সো এটা অ্যাপ্লাই করার পর আমি যখন কম করছি তখন দেখতে পাচ্ছি আমার অনলি একটা হেয়ার বেরিয়েছে যেটা খুবই ন্যাচারাল নর্মাল, একটুও কিন্তু আমার হেয়ার ফল হচ্ছে না। সো এটা তোমরা উইকে বা মান্থে টু টু থ্রি বার ইউজ করতে পারো। আর এইগুলো ছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্যাল্পটা আগে থেকে কতটা ক্লিন হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে আমি এম ক্যাফিনের সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি যাতে চুলটা আরও স্মুথ অ্যান্ড হেলদি থাকে। If you like this video then please like, share and subscribe to my channel and press the bell icon. Bell icon ta kintu obosshoi mone kore hit kore dite jate amar video r sob notification tomader kache pouchhay. So dekha hocche next ekta interesting video te, totokhon stay tuned and stay safe.